হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আলোচনা করবো সিজিএল এর টায়ার ওয়ানের যে এক্সাম হয়েছে 2019-এ, আমরা অলরেডি সব শিফট শেষ হয়ে গেছে। তো অলরেডি চারটা শিফটের আমি আলোচনা করেছিলাম আগের ভিডিওতে, এরপরের ভিডিওতে আরও চারটা শিফটে আলোচনা করবো। তার আগে জানিয়ে দেবো, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখুন, তাহলে যখনই আমি ইম্পর্টেন্ট ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন। চলুন শুরু করা যাক। তো এই যে আমরা এগুলো আলোচনা করছি, এগুলো আমাদের সামনে যে এসিএল এর এক্সাম হচ্ছে, সিএইচএসএল এর এক্সাম আছে এবং এসএসসি স্টাফ সিলেকশন কমিশনার এমটিএস এর এক্সাম আছে। এইসব এক্সামে আমাদের এগুলো কাজে লাগবে। কিছু কোশ্চেন রিপিট হতে পারে, আবার কিছু কোশ্চেন কোথা থেকে কী কোশ্চেন আসে সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে? তো আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন মানে আমাদের সামনের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো চলুন শুরু করা যাক। অলরেডি আগের দিনে আমি চারটে সেট কমপ্লিট করেছিলাম, আজকে সেট নাম্বার 5 থেকে আলোচনা করব। দেখুন, কোশ্চেন নাম্বার 1 বলছে, ড্যাশ ইজ দ্য সায়েন্টিফিক ডিসিপ্লিন কনসার্ন উইথ দ্য স্টাডি অফ প্ল্যান্ট পোলেন স্পোর্টস অ্যান্ড সার্টেন মাইক্রোস্কোপিক প্ল্যাঙ্কটনিক অর্গানিজম ইন বোথ লিভিং অ্যান্ড ফসিল অর্গানিজম। বলা হচ্ছে এখানে লিভিং এবং ফসিল অর্গানিজম যেটা আছে সেটা হচ্ছে প্ল্যান্ট পোলেন আছে, স্পোর আছে অ্যান্ড মাইক্রোস্কোপিক প্ল্যাঙ্কটনিক। সায়েন্টিফিক ডিসিপ্লিন সেটাকে বলা হচ্ছে, সেট স্টাডিটাকে কি না, পাইলোনোলজি, পাইলোনোলজি। তারপর বলেছে, ড্যাশ ইজ দ্য ব্রাঞ্চ অফ জুওলজি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ অ্যাম্ফিবিয়ান। স্টাডি অফ অ্যাম্ফিবিয়ান হচ্ছে হারপেটোলজি, এটা ভিভিয়া স্টাডি অফ অ্যাম্ফিবিয়ান প্রায় পরীক্ষায় আছে। স্টাডি অফ অ্যাম্ফিবিয়ান হচ্ছে হারপেটোলজি। এরপর আসছে ড্যাশ ইজ দ্য স্টাডি অফ দ্য মাইক্রো অ্যানাটমি অফ সেল টিস্যু অ্যান্ড অর্গ্যানস অ্যাজ সিন থ্রু আ মাইক্রোস্কোপ, এটা হচ্ছে হিস্টোলজি, অর্থাৎ স্টাডি অফ মাইক্রো অ্যানাটমি অফ সেল। অ্যাকচুয়ালি স্টাডি অফ সেল হচ্ছে হিস্টোলজি, ঠিক আছে? মাইক্রো অ্যানাটমি অফ সেল হচ্ছে হিস্টোলজি। কোশ্চেন নাম্বার 4, কালা ভবন ফাউন্ডেড ইন 1999 ইন ইজ আ নোটেড ইনস্টিটিউশন অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ ইন ভিজুয়াল আর্ট, ইট ইজ লোকেটেড ইন কোথায়? তাহলে কলা ভবন, অ্যাকচুয়ালি কালা ভবন না, এটাকে বাংলায় এইভাবে বলা হয় কলা ভবন। তো আমরা সবাই জানি কলা ভবন এটা কোথায় আছে না, কলকাতাতে, ঠিক আছে? এটা ওয়েস্ট বেঙ্গল কলাভবন। তারপরে বলা হয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস কানেক্ট তাওয়াং উইথ লাসা। তাওয়াং মনস্টারি কোথায় আছে? তাওয়াং মনস্টারি আছে সিকিম, ঠিক আছে? লাসা মানে কোথায়? লাসা হচ্ছে তিব্বতের লাসা, তার মানে এটা হচ্ছে বুমলা পাস, ঠিক আছে? সিপকেলা, জেলাপালা, বুমলা এগুলো হচ্ছে কোথায়? এগুলো সরি, এটা নাথুলা, জেলাপালা, বুমলা এগুলো হচ্ছে, বুমলাটা পড়বে তাং মনস্টারি আছে, তো তাং মনস্টারি হচ্ছে সিকিম, আর বোমলা পাস, বোমলা পাস হচ্ছে এটা কানেক্ট করছে তিব্বতকে, তো এটা আনসার হবে বোমলা পাস। এখানে বলা হয়েছে, ফাউস মেলা ডিসপ্লে লোকাল আর্টিসিয়ান ডিসপ্লেইং ফোক অ্যান্ড ডান্স মিউজিক ফুড অ্যান্ড কালচার, এটা কোথায়? না, এটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখানে হচ্ছে, প্রমোদ সাওয়ন্ত বিকাম দ্য চিফ মিনিস্টার অফ হুইচ ইন্ডিয়ান স্টেট। প্রমোদ সাওয়ন্ত হচ্ছে গোয়া, এটা আমরা সবাই জানি যে গোয়ার চিফ মিনিস্টার হচ্ছে প্রমোদ সাওয়ন্ত। ইন মার্চ 2019 হু অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ইন্ডিয়াজ ফার্স্ট লোকপাল। ইন্ডিয়াজ ফার্স্ট লোকপাল কে হয়েছে না, জাস্টিস পিনাকি চন্দ্র ঘোষ। ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সামনে আদার্স এক্সামের জন্য। কোশ্চেন নাম্বার 9 বলা হয়েছে, ইন মার্চ 2019 ইন্ডিয়া ওন 5 সিলভার মেডেল অ্যাট দ্য মাকরান কাপ বক্সিং টুর্নামেন্ট ইন ইরান। হু অ্যামাং দ্য ফলোয়িং ইজ নট ওয়ান অফ দ্য সিলভার মেডেলিস্ট, যে সিলভার মেডেলিস্ট নয়, অথচ এখানে আমাদের সবাই সিলভার মেডেলিস্ট পেয়েছে একজন বাদে, কেন? দীপক সিং, দীপক সিং সিলভার পায়নি, বাকি যে এরা পেয়েছেন সিং নেগি, লাতিলা প্রসাদ অ্যান্ড মনীষ কৌশ এরা পেয়েছেন। কোশ্চেন নাম্বার 10, ইন ইনভেনশন অফ দিল্লি বাই তৈমুর অ্যান্ড ড্যাশ এডি মার্কড দ্য এন্ড অফ দ্য তুগলক এম্পায়ার। আমরা সবাই জানি যে তৈমুর ইনভেনশন, অর্থাৎ তৈমুর লং ভারত আক্রমণ করেছিলেন কত, 1398। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোশ্চেন নাম্বার 11, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ ওয়ান অফ দ্য গভর্নর ডিউরিং দ্য রিগন অফ আলাউদ্দিন খালজি। আলাউদ্দিন খালজির সময় গভর্নর কে ছিলেন? আলাউদ্দিন খালজির গভর্নর কে ছিলেন? গিয়াসউদ্দিন তুগলক, ঠিক আছে? গিয়াসউদ্দিন তুগলক। তাহলে আলাউদ্দিন খালজির গভর্নর ছিলেন গিয়াসউদ্দিন তুগলক, পরে ইনি আবার তুগলক ডাইনেস্টি এস্টাবলিশ করেন। কোশ্চেন নাম্বার 12, টিভি রিমোট কন্ট্রোল ওয়ার্কস অন দ্য প্রিন্সিপাল অফ ইনফ্রারেড ওয়েভ। আমরা সবাই জানি যে ইনফ্রারেড ওয়েভের মাধ্যমে হচ্ছে টিভি রিমোট কন্ট্রোল কাজ করছে, তাহলে হচ্ছে টিভি রিমোট কন্ট্রোল ওয়ার্ক দ্য প্রিন্সিপাল অফ ইনফ্রারেড ওয়েভ। কোশ্চেন নাম্বার 13,
এখানে বলা হচ্ছে হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর অফ ভাবা অটোমিক রিসার্চ সেন্টার বার্ক ফর দ্য পিরিয়ড অফ 3 ইয়ার্স ইন মার্চ 2019। আচ্ছা বন্ধুরা, সামনে আমরা যে 2019-এ যে যে এক্সাম দেবো এখানের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও আমাদের কাজে লাগবে, যেহেতু এই এক্সামটা জাস্ট রিসেন্ট শেষ হয়েছে 1 মাসের মধ্যে, তো এগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করবো। তাহলে অজিত কুমার মোহান্তি কে আছে না, অজিত কুমার মোহন্তি যা অ্যাপয়েন্টেড অ্যাজ আ ভাবা অটোমিক রিসার্চ ইনস্টিটিউট অর্থাৎ বার্কের কে অ্যাপয়েন্টেড হয়েছে না, ডিরেক্টর, অ্যাজ এ ডিরেক্টর। তাহলে অজিত কুমার মোহন্তি হচ্ছে ডিরেক্টর অফ বার্ক। কোশ্চেন নাম্বার 14, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নমিনেটেড মেম্বার অফ এনআইটিআই অর্থাৎ নীতি আয়োগ অ্যাজ দ্য হেড অফ দ্য ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইন মার্চ 2019। ইনি হলেন রমেশ চাঁদ। রমেশ চাঁদ হচ্ছে অ্যাজ আ নমিনেটেড মেম্বার অফ দ্য নীতি আয়োগ, নমিনেটেড মেম্বার নীতি আয়োগের, তাকে কোথায় জয়েন করানো হয়েছে না, এফএও অর্থাৎ ফুড এগ্রিকালচার অর্গানাইজেশনের হেড হিসেবে জয়েন করেছেন কে, রমেশ চন্দ্র বা রমেশ চাঁদ। হু ফাউন্ডার দ্য সৈয়দ ডাইনাস্টি, সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে, খিজির খাঁ। তাহলে এখানে আছে খিজির খাঁ। কোশ্চেন নাম্বার 16 বলা হচ্ছে মাজুলি দ্য লার্জেস্ট লিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ডস ইজ লোকেটেড ইন, ব্রহ্মপুত্র নদীতে অবস্থিত, এটা হচ্ছে আসাম। কোশ্চেন নম্বর 17, হুইচ অফ দ্য ফলোয়িং পাসেস ইজ নোন অ্যাজ দ্য গেট ওয়ে কানেক্টিং জম্মু অ্যান্ড শ্রীনগর, জম্মু থেকে শ্রীনগর কানেক্ট করেছে কি, বানিহাল পাস, বানিহাল পাস হচ্ছে জম্মু থেকে শ্রীনগরকে কানেক্ট করেছে। কোশ্চেন নম্বর 18, ড্যাস ইন হিমাচল প্রদেশ ইজ আ ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন, হিমাচল প্রদেশের ফেমাস টুরিস্ট অ্যাট্রাকশন কোনটা আছে, সেটা হচ্ছে রোহটাং পাস, রোহটাং পাস হচ্ছে টুরিস্ট অ্যাট্রাকশন পাস। কোশ্চেন নম্বর 19, ইন মার্চ 2019 দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাপয়েন্টেড ড্যাস অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়া, ন্যাশনাল আর্চিভ অফ ইন্ডিয়ার ডিরেক্টরকে পি ভি রমেশ হচ্ছে ন্যাশনাল আর্চিভ ডিরেক্টর অফ ইন্ডিয়া। এখানে বলা হয়েছে দ্য সাস্টেন রাইজ ইন দ্য জেনারেল প্রাইস লেভেল ইন দ্য ইকোনমিক লেভেল ইজ ইনফ্লেশন, আমরা সবাই জানি যে প্রাইস লেভেল অফ দ্য মানি বা প্রাইস লেভেল অফ দ্য সার্টেন রাইজ ইন ইকোনমি, সেটাকে বলা হচ্ছে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি। কোশ্চেন নম্বর 21, হু ফাউন্ডেড দ্য ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ইন 17 ডিসেম্বর 1931 হচ্ছে পিসি চন্দ্র মহলানবিশ, তাহলে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনিট এস্টাবলিশ করেছেন কে, পিসি চন্দ্র মহলানবিশ হচ্ছে এস্টাবলিশ করেছেন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইউনিট 1931। ড্যাশ ওয়াজ অবজার্ভ দ্য নেশন ওয়াইড ফ্রম 24th to 13th April 2019 ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক কবে হয়েছে, সেটা হচ্ছে 24 থেকে 30 এপ্রিল বলা হচ্ছে 2019-এ ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক, এটা আমরা মনে রাখব। কোশ্চেন নম্বর 23, রাস্ট নিড থ্রি কম্পোনেন্ট টু অকার, রাস্ট নিড থ্রি কম্পোনেন্ট, রাস্ট মানে হচ্ছে রাস্ট আয়রন, কট আয়রন, ঠিক আছে, কী কী থাকে তার মধ্যে, না আয়রন, অক্সিজেন অ্যান্ড ময়েশ্চার, আয়রন থাকে, অক্সিজেন থাকে আর ময়েশ্চার থাকে নিয়ে যেটা জং পড়ে যায়, আমরা বাংলায় যেটাকে বলি সেটাকে বলা হয় রাস্ট, রাষ্ট্র হচ্ছে আয়রন, অক্সিজেন এবং ময়েশ্চার থাকছে তার সঙ্গে। কোশ্চেন নম্বর 24, ড্যাশ ইজ ক্রিয়েটেড হিস্ট্রি ইন ইটস সেকেন্ড 20th ইন্টারন্যাশনাল অগেনস্ট আয়ারল্যান্ড বাই অ্যাচিভিং দ্য হাইয়েস্ট এভার T20 টোটাল অ্যাট দ্য রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম ইন দেরাদুন উত্তরাখণ্ড, আচ্ছা আফগানিস্তান, আমরা সবাই জানি যে আফগানিস্তান হচ্ছে একটা পজিশন করে নিয়েছে T20-তে। কোশ্চেন নম্বর 25, হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেল প্রমোট ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড, ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এড হচ্ছে আর্টিকেল 39-এর A। আচ্ছা বন্ধুরা, এখানে আমরা সবাই জানি যে NTPC-তে যে এক্সামগুলো এসেছিলো 25-25টা করে, 25টা ম্যাথ, 25টা GI, 25টা জেনারেল নলেজ, 25 হচ্ছে কম্পিউটার রিলেটেড, তো এইভাবে এসেছিলো, তো সেই 25টা আমরা GK আমরা কমপ্লিট করলাম একটা শিফটের, পরের শিফটে আমরা আলোচনা করছি আরও 25টা কোশ্চেন। কোশ্চেন নম্বর শিফট সেট নম্বর 6, দ্য হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া হচ্ছে লোকেটেড ইন ওয়েস্ট বেঙ্গল, আমরা সবাই জানি যে হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে হচ্ছে সবথেকে হাইয়েস্ট, যেটাকে আমরা বলি ঘুম রেল স্টেশন, ঠিক আছে, ঘুম যেটাকে বলা হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, অনেকে পশ্চিমবঙ্গ বলে বুঝতে পারবেন না, কিন্তু ঘুম স্টেশন দার্জিলিংয়ে অবস্থিত, তো ওয়েস্ট বেঙ্গলে দেওয়া হয়েছে যার জন্য। কোশ্চেন নম্বর 2 বলা হয়েছে দ্য ইন্ডিয়ান পাসপোর্ট ওয়াজ ড্যাস র্যাঙ্ক ইন দ্য গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্স, এটা খুবই ইম্পর্টেন্ট, গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 67, তাহলে গ্লোবাল পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত, 67 অর্থাৎ 67, গ্লোবাল পাসপোর্টে ভারতের র্যাঙ্ক হচ্ছে 67। কোশ্চেন নম্বর 3, দ্য ন্যাশনাল বোর্ড অফ মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ মিটস ওয়ান্স এভরি ড্যাশ মান্থ, না 6 মান্থ ইন আই ইয়ার, তাহলে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ অর্থাৎ MSME তাদের বসবে, মানে হচ্ছে একটা মিটিং করবে বছরে দুবার, অর্থাৎ 6 মান্থ ইন আই ইয়ার, মানে মাসে 6 মাসের মধ্যে একবার তারা মিটিং করবে। ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট অ্যান্ড অনলি মুসলিম ওম্যান টু এভার সিট অন দ্য থ্রোন অফ দিল্লি, আমরা সবাই জানি রাজিয়া সুলতানা, এখানে সুলতানা দেয়নি, রাজিয়া বেগম, তো আমরা এটাকেই ঠিক করবো।
কোশ্চেন নম্বর ফাইভ বলা হচ্ছে ড্যাশ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড। ওয়ার্ল্ড হচ্ছে লার্জেস্ট রিভার আইল্যান্ড হচ্ছে মাজুলি আইল্যান্ড, হচ্ছে অন দ্য ব্যাঙ্ক অফ ব্রহ্মপুত্র। রিকেট ইজ দ্য ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ডেফিসিয়েন্সি, আমরা সবাই জানি যে ভিটামিন ডি এর অভাবে ক্রিকেট রিগার ডেফিসিয়েন্সি অফ ভিটামিন ডি হচ্ছে ক্রিকেট রোগ, ক্রিকেট ডিজিজ। হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাসিড ফাউন্ড ইন অ্যাপেল, অ্যাপেলে কী থাকে না, অ্যাপেলে থাকে মালিক অ্যাসিড। আমরা সবাই এগুলো নাইন টেনে পড়েছি তো এগুলো আমাদের মনেই থাকতে থাকবে। দ্য ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ওয়াজ পাসড ইন ইন্ডিয়া, ব্যাঙ্কিং রেগুলেশন পাসড কবে হয়েছে না, ব্যাঙ্কিং রেগুলেশন পাসড হয়েছে 1949। অ্যাকচুয়ালি এটা হবে 1948, অপশান যেহেতু নেই 1949, কেননা 1948-এ হচ্ছে ব্যাঙ্কের সেকেন্ড অ্যাক্ট অনুযায়ী আরবিআই ন্যাশনালাইজ হয়েছিল 1949-এ, ঠিক আছে। তো এখানে দেওয়া রয়েছে তাহলে ফার্স্ট ব্যাঙ্ক অ্যাক্ট হচ্ছে 1949। কোশ্চেন নম্বর নাইন, ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট গলফ কোর্স আউটসাইড দ্য ইউনাইটেড কিংডম, এটা হচ্ছে রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব কলকাতা। আচ্ছা, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব কোথায় আছে, কলকাতাতে। ওল্ডেস্ট গলফ কোর্স আউটসাইড ইউনাইটেড স্টেট ইউকে, মানে ইউকের বাইরে, অর্থাৎ এটা কলকাতাতেই আছে, রয়্যাল ক্যালকাটা গলফ ক্লাব। কোশ্চেন নম্বর টেন বলা হচ্ছে দ্য খাজুরাহো টেম্পেল আর লোকেটেড ইন দ্য স্টেট অফ, খাজুরাহো টেম্পেল আমরা সবাই জানি এটা মধ্যপ্রদেশে অবস্থিত, তাহলে খাজুরাহো টেম্পেল ইন মধ্যপ্রদেশ অর্থাৎ এমপি। কোশ্চেন নম্বর ইলেভেন, দ্য ড্যাশ ওয়াজ আ গ্রুপ অফ সেভেন মেম্বার অফ পার্লামেন্ট ফ্রম ইউনাইটেড কিংডম কনস্টিটিউটেড টু সাজেস্ট কনস্টিটিউশনাল রিফর্ম ফর ব্রিটিশ ইন্ডিয়া, আমরা সবাই জানি সাতজন মেম্বার ছিল সাইমন কমিশনে, এসেছিলেন কবে না, 1927 থেকে 1928। কোশ্চেন নম্বর টুয়েলভ, হু বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান গলফার টু উইন দ্য লেডিস ইউরোপিয়ান ট্যুর, লেডিস ইউরোপিয়ান ট্যুর কে জিতেছিলেন 2016-তে, আদিতি অশোক। হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন 2000-এ ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 140, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2019-এ ভারতের র্যাঙ্ক হচ্ছে 140, আগে ছিল 141, এখন হয়েছে 140, তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 140। মিনিমাম সাপোর্ট প্রাইস ইজ রেকমেন্ডেড বাই দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে মিনিমাম সাপোর্ট প্রাইস ইজ রেকমেন্ডেড বাই দ্য কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস, কমিশন ফর এগ্রিকালচারাল কস্ট অ্যান্ড প্রাইস। কোশ্চেন নম্বর ফিফটিন, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ভোকাল ফর্ম অফ হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক, হিন্দুস্তানি ক্লাসিক্যাল মিউজিক যেগুলো আছে সেগুলো ভোকাল ফর্ম কোনগুলো নয়, এক হচ্ছে পাখোয়াজ, ধর্মার, ধ্রুপদ, তারানা, এটা হচ্ছে পাখোয়াজ, তাহলে পাখোয়াজ হচ্ছে নট আ ভোকাল ফর্ম অফ হিন্দুস্তান ক্লাসিক্যাল মিউজিক। কোশ্চেন নম্বর সিক্সটিন, হু অ্যামংগেস দ্য ফলোয়িং সাকসিডেড দ্য মুঘল থ্রোন ইন দ্য ইয়ার্স 1556, আমরা সবাই জানি 1556 সেকেন্ড পানিপথের যুদ্ধ হয়েছিল, তখন রাজাকে ছিলেন আকবর, সম্রাটকে ছিলেন আকবর। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য নট আ সিমটম অফ উইলসন ডিজিজ, উইলসন ডিজিজের সিমটম নাম নাইট ব্লাইন্ডনেস, তার মানে বাকি যেগুলো আছে উইলসন ডিজিজের সিমটম, আমরা দেখে নিই একটু। উইলসন ডিজিজের সিমটম হচ্ছে ফ্লুইড বিল্ড আপ ইন দ্য লেগ অর অ্যাবডোমেন। আচ্ছা, তারপরে এখানে দিয়েছে আনকন্ট্রোল মুভমেন্ট ফর মাসল স্টিফনেস। আচ্ছা, উইলসন ডিজিজ হলে কি হয়, পা ফুলে যায়, তো পাটাকে মুভমেন্ট করতে পারবে না, আনকন্ট্রোল, কন্ট্রোলের বাইরে, প্রবলেম উইথ স্পিচ অ্যান্ড স্যালোয়িং হার ফিজিক্যাল কোঅর্ডিনেশন, তাহলে আনসার হচ্ছে নাইট ব্লাইন্ডনেস, উইলসন ডিজিজ নাইট ব্লাইন্ডনেস হবে না। তারপরে বলা হচ্ছে ভারকালা চাওড়া চাভাক্কাড় অ্যান্ড নিট্টিকার বিচেস ইন দ্য স্টেট অফ কেরালা। আচ্ছা, এটা অনেকেই হয়তো জানে না, কেরালার হচ্ছে বিচ অর্থাৎ সমুদ্র সৈকতের নাম হচ্ছে ভারাকালা চাবারা চাভাক্কাড় অ্যান্ড নিতিকা। ড্যাশ ইজ দ্য ওল্ডেস্ট মেম্বার অফ দ্য 16th লোকসভা হচ্ছে লালকৃষ্ণ আদবানি, 16th মেম্বার লোকসভার হচ্ছে ওল্ডেস্ট মেম্বার কে ছিলেন না, লালকৃষ্ণ আদবানি। হু ওয়াজ দ্য ফার্স্ট ওমেন জাজ অফ দ্য দিল্লি হাইকোর্ট, হচ্ছে লীলা সেঠ, আমরা সবাই জানি ইনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি হাইকোর্টের চিফ জাস্টিস হয়েছিলেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ কন্ডিশন লেড ডাউন দ্য গান্ধী আরউইন প্যাক্ট, গান্ধী আরউইনের প্যাক্টে কোনটা লেড ডাউন ছিল না, অপশানগুলো আমরা পড়ে নিই। দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস শুড স্টপ দ্য সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট, অবশ্যই গান্ধী আরউইন প্যাক্টে বলা হয়েছিল যে সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট বন্ধ করতে হবে বা বন্ধ করা উচিত। পার্টিসিপেশন দ্য রাউন্ড টেবিল কনফারেন্স বাই দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, গান্ধী আরউইন প্যাক্টে বলা হয়েছিল যে কংগ্রেসকে ন্যাশনাল কংগ্রেসে বা কংগ্রেসকে রাউন্ড টেবিল কনফারেন্সে যোগ দিতে হবে, তখন অলরেডি ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স হয়ে গেছিলো, তো সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেস যোগ দিয়েছিল। থার্ড বলা হয়েছে উইথড্রল দ্য ট্যাক্স অ্যান্ড খাদি প্রোডাকশন, না মোটেই নয়, খাদি প্রোডাকশন কথা বলা হয়নি, সল্টের কথা বলা হয়েছিল। রিমুভাল দ্য সল্ট ট্যাক্স অ্যালাইং দ্য প্রোডিউস ট্রেড অ্যান্ড স্যালাইগুলি, এগুলো ঠিক ছিল, তাহলে ভুল ছিল কোনটা, উইথড্রল অফ দ্য ট্যাক্স অ্যান্ড খাদি প্রোডাকশন। কোশ্চেন নম্বর 22 বলা হয়েছে আর্টিকেল ড্যাশ অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া গিভস দ্য ইলেকশন কমিশন দ্য পাওয়ার টু সুপারভাইজ
ইলেকশন টু দ্য পার্লামেন্ট অ্যান্ড স্টেট লেজিসলেশন। আমরা সবাই জানি যে ইলেকশন কমিশনের কথা বলা হয়েছে 324। বেরিয়াট্রিক সার্জারি মেক চেঞ্জেস টু আ পার্সন হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। তাহলে বেরিয়াট্রিক সার্জারি কখন করা হয়? ডাইজেস্টিভ সিস্টেম ঠিক করার জন্য। বেরিয়াট্রিক সার্জারি মেক চেঞ্জেস টু পার্সন ইন দ্য ডাইজেস্টিভ সিস্টেম। কোশ্চেন নম্বর 24, ডিউরিং ফটোসিন্থেসিস গ্রিন প্ল্যান্ট ইউজ এনার্জি ফ্রম সানলাইট টু সিন্থেসাইজ ড্যাশ ফ্রম কার্বন ডাইঅক্সাইড। আমরা সবাই জানি যে ফটোসিন্থেসিসের ফলে কী হয় না, ফটোসিন্থেসিসের জন্য কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয় ফটোসিন্থেসিসে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড প্রয়োজন হয়। এবার বলেছে কি না, গ্লুকোজ ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার। তাহলে সিন্থেসাইজ করছে না গ্লুকোজ, গ্লুকোজ থেকে কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার সিন্থেসাইজ করছে। ড্যাশ কোশ্চেন নম্বর 25 বলা হচ্ছে প্রধানমন্ত্রী শ্রম ইয়োগি মনধন যোজনা ওয়াজ লঞ্চ হচ্ছে নরেন্দ্র মোদী। অবশ্যই এটা হচ্ছে কৃষি বা শ্রমিকদের জন্য করা হয়েছিল, শ্রম ইয়োগি মনধন যোজনা আচ্ছা ভাই নরেন্দ্র মোদী। সেট 7 হচ্ছে ইন কেস, এটা 25টা হয়ে গেল আমাদের কোশ্চেন, ইন কেস অফ দ্য পার্লামেন্ট অফ ইন্ডিয়া ওয়ান্টস টু রিজাইন হি উড অ্যাড্রেস ইজ রেজিগনেশন টু দ্যাশ। বলছে ইন কেস দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রেসিডেন্ট যদি রেজিগনেশন দিতে চায় কাকে দেবে? অবশ্যই ভাইস প্রেসিডেন্টকে দেবেন। কোশ্চেন নম্বর টুয়েতে বলা হচ্ছে দ্য লিডিং লাইট অফ দ্য রামা কাল্ট ওয়াজ সেন্ট পোয়েট ড্যাশ হু অলসো রোড দ্য পোয়েম রামচরিত মানস। রামচরিত মানস কে লিখেছিলেন? রামচরিত মানস তুলসীদাস আকবর টাইমে। আচ্ছা তারপরে এখানে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং আর অ্যামঙ্গস দ্য ফিউ কার্বন কন্টেনিং কম্পাউন্ডস নট ক্লাসিফাইড ইন অর্গ্যানিক। অর্গ্যানিক কোনটা নয়? নিউক্লিক অ্যাসিড অর্গ্যানিক, প্রোপেন আন্ডারি মিথেন অর্গ্যানিক, সায়ানাইড অর্গ্যানিক নয়। সুনামি ইজ কজড বাই সুনামি, কী কারণে হতে পারে? স্ট্রং উইন্ড ড্রাইভিং ওয়াটার অনশোর না, লো অ্যাটমসফেরিক প্রেশার না, রক আন্ডারগ্রাউন্ড না, আন্ডার ওয়াটার ভলক্যানিক অ্যাক্টিভিটি। অবশ্যই আন্ডার ওয়াটার ভলক্যানিক অ্যাক্টিভিটির জন্য হচ্ছে সুনামি হয়। কোশ্চেন নম্বর 5 বলা হচ্ছে দ্য মোটো অফ স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড গেম 2019। 2019 অলিম্পিক ওয়ার্ল্ড গেমের মোটো কী আছে? না লেট মি উইন, বাট ইফ আই ক্যান নট উইন লেট মি বি ব্রেভ ইন দ্য অ্যাটেম্পট। খুব সুন্দর আছে মোটোটা, আমরা মুখস্থ করে রাখবো সামনে এক্সামের জন্য। তাহলে অলিম্পিক ওয়ার্ল্ড গেমস 2019 জন্য যে স্পেশাল মোটো দেওয়া রয়েছে সেটা হচ্ছে লেট মি উইন, বাট ইফ আই ক্যান নট উইন লেট মি ব্রেভ, লেট মি বি ব্রেভ ইন দ্য অ্যাটেম। কোশ্চেন নম্বর 6, গ্লোবাল বিজনেস সামিট 2019 ওয়াজ হেল্ড ইন কোথায়? নিউ দিল্লি। তাহলে গ্লোবাল বিজনেস সামিট কোথায় হয়েছে? নিউ দিল্লিতে। অ্যাডমিরাল ড্যাস অ্যাজিওর কমান্ড অফ দ্য ইন্ডিয়ান নেভি 13 মে 2019 অ্যান্ড 24 চিফ অফ দ্য নেভাল স্টাফ করমবীর সিং। এটা খুবই ইম্পর্টেন্ট, করমবীর সিং অ্যাজ এ অ্যাডমিরাল অ্যাজিউম দ্য কমান্ড অফ ইন্ডিয়ান নেভিতে হয়েছেন, আবার 24তম চিফ অফ দ্য নেভাল স্টাফ। তাহলে এনেছিলেন অ্যাজিউম দ্য কমান্ড ইন্ডিয়ান নেভি 13 মে 2019 অ্যান্ড 24 চিফস অফ নেভাল স্টাফ নিহলেন করমবীর সিং। কোশ্চেন নম্বর 8 বলা হয়েছে ইন হুইচ অফ দ্য ফলোয়িং ফোর্ট অফ রাজস্থান, এখানে বলা হয়েছে চত্রিজ অর্থাৎ সেনাটোপ। সেনাটোপ আর বিল্ড বাই ওনার অফ দ্য জয়মল অ্যান্ড কাল্লা হিরো হু লেট ডাউন দেয়ার লিভস ইন 1568 শেক বাই এম্পেরার আকবর। এটাকে বলা হয়েছে চিতরগড় ফোর্ট, চিতরগড় ফোর্টটাই পরে নাম হয়েছে। তাহলে এটা হচ্ছে ছত্রিজ অ্যান্ড সেনাটোপ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অর্থাৎ এডিবি ইন দ্য আউটলুক সাপ্লিমেন্ট ওয়াজ রিটেন্ড ইন্ডিয়াস গ্রোথ ফরকাস্ট 7.3% ফর দ্য কারেন্ট ফিসক্যাল 2018 থেকে 2019 ড্যাশ ফর দ্য ফলোয়িং ফিনান্সিয়াল 2019 থেকে 20। এটা খুব ইম্পর্টেন্ট, এডিবি থেকে অর্থাৎ এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্ক থেকে 2018-19 জিডিপি গ্রোথ রেট ফরকাস্ট বলেছিল 7.3% আর 2019 ইনিশিয়েটিভ নিয়েছে কত না 7.6%। কোশ্চেন নম্বর 10, ড্যাশ ওয়াজ দ্য নেমড পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমেল অর্থাৎ পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার কে হয়েছেন? সোনাম কাপুর। পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার এটা খুবই ইম্পর্টেন্ট, 2018 হয়েছিলেন, পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার হচ্ছে সোনাম কাপুর। কোশ্চেন নম্বর 11 বলা হচ্ছে দ্য বিবেকানন্দ রক মেমোরিয়াল ওয়াজ লোকেটেড ইন কন্যাকুমারী। বিবেকানন্দ রক মেমোরিয়াল লোকেটেড কন্যাকুমারী। তাহলে বিবেকানন্দ রক কোথায় পাওয়া যাচ্ছে? কন্যাকুমারীতে। কোশ্চেন নম্বর 12 বলা হয়েছে হুইচ সিটি ইন ইন্ডিয়া ইজ দ্য লিস্ট পপুলেটেড অ্যাকর্ডিং টু 2011 সেন্সাস। আচ্ছা এখানে বলা হচ্ছে সিটির কথা বলা হচ্ছে, কিন্তু সবথেকে কম পপুলেশন কোথায় আছে? আমরা জানি সবথেকে কম পপুলেশন হচ্ছে সিকিম অ্যাজ আ স্টেট, যদি স্টেট বলতে, যেহেতু এখানে দেখুন বলেছে সিটি, সিটি যদি বলেছে তাহলে এটা হচ্ছে পাঞ্জাবের কাপুরথালা। তাহলে হচ্ছে বলা হয়েছে এখানে কি না, কাপুরথালা হচ্ছে লিস্ট পপুলেটেড অর্থাৎ ঘনত্ব খুব কম। আচ্ছা লিস্ট
পপুলেটেড বলেছে, ঠিক আছে, ডেন্সিটি বলেনি। তো তাহলে পপুলেটেড মানে জনসংখ্যা সব থেকে কম হচ্ছে কাপ্রথলে, যদি পপুলেটেড বলতো তখন অরুণাচল প্রদেশ হতো, ঠিক আছে। তাহলে এখানে আমরা কী দেবো, না লিস্ট পপুলেটেড সিটি হচ্ছে কাপুরথালা। দ্য লিডার অফ দ্য ভক্তি মুভমেন্ট কম ফোকাসিং অন লর্ড রামা ওয়াজ রামানন্দ, নাম ছিল লর্ড রামা, হচ্ছে রামানন্দ ভক্তি মুভমেন্টের। হোয়াট ইজ দ্য মার্বেল ক্যান্সার, মার্বেল ক্যান্সার কী কারণে হয় সেটা আমরা দেখে নেবো। এটা হচ্ছে কোরোশন অফ দ্য মার্বেল ডিউ টু অ্যাসিড রেন। আমরা সবাই জানি অ্যাসিড রেন সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইডের জন্য হচ্ছে মার্বেলের ক্ষতিগ্রস্ত হয়, সেটাকে বলা হয় মার্বেল ক্যান্সার। তো সেটা হচ্ছে অ্যাসিড রেনের জন্য হয়। কোশ্চেন নাম্বার 15 বলা হচ্ছে বিহার দিবস ইজ রিলিজড কতই মার্চ, না বিহার দিবস হয়েছে আউট অফ দ্য বেঙ্গল প্রেসিডেন্সি ইন দ্য 1912। বিহার হচ্ছে বাংলা থেকে আলাদা হয়েছিল 1912 সালে, ঠিক আছে। তখন এর নাম তখন থেকে এন্ড সেলিব্রেট করা হয় 22শে মার্চ বিহার দিবস। পলিনেশন বাই বার্ড কল্ড, আচ্ছা পাখির দ্বারা যে পরাগ সংযোগ হয় সেটাকে কী বলা হয়, অর্নিথোফলি, অর্নিথোফিলি বলা হয় পাখির দ্বারা যে পরাগ সংযোগটা হয়। উইচ অফ দ্য ফলোয়িং গ্যাসেস রিডিউস দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি অফ দ্য ব্লাড, এখানে বলা হচ্ছে হুইচ গ্যাস রিডিউস দ্য অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি, যে ব্লাডের মাধ্যমে রক্তের মাধ্যমে যে অক্সিজেন বহন করা হয় সে ক্যাপাসিটিটা কম করে দেবে কে, না কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড অক্সিজেনের ক্যাপাসিটি কম করে দেবেন ব্লাডে। কোশ্চেন নাম্বার 18 বলা হয়েছে ইন মার্চ 2019 ইন্ডিয়ান আমেরিকান টেলিভিশন পার্সোনালিটি অ্যান্ড ফুড এক্সপোর্ট ড্যাশ ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাজ ইট নিউ গুডউইল অ্যাম্বাসাডার, তিনি হলেন পদ্মলক্ষ্মী বা পদ্মা লক্ষ্মী, পদ্মলক্ষ্মী কে ছিলেন, না ইনি হলেন ইন্ডিয়ান আমেরিকান টেলিভিশন পার্সোনালিটি অ্যান্ড ফুড এক্সপার্ট, পদ্মলক্ষ্মী ওয়াজ অ্যাপয়েন্টেড বাই দ্য ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম অ্যাজ ইটস নিউ গুডউইল অ্যাম্বাসাডার। তার মানে ইউএনডি অর্থাৎ ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট, ইউএনডিপি, ইউএনডিপির গুডউইল অ্যাম্বাসাডার কে পদ্মলক্ষ্মী। ইনি আগে কী ছিলেন, আগে ছিলেন আমেরিকান টেলিভিশনের পার্সোনালিটি অ্যান্ড ফুড এক্সপার্ট। কোশ্চেন নম্বর 19 বলা হয়েছে হুইচ ইজ দ্য মোস্ট পপুলার স্টেট, অর্থাৎ জনসংখ্যা সব থেকে বেশি 2011 সেন্সাস অনুযায়ী কোন স্টেটে, সেটা হলো উত্তরপ্রদেশ। ড্যাশ ওয়াজ দ্য ফার্স্ট মোগল এম্পেরার ইন ইন্ডিয়া, আমরা সবাই জানি ফার্স্ট মোগল এম্পেরার হচ্ছে বাবর। কোশ্চেন নম্বর 21 ইন মার্চ 2019 সুপারস্টার আ নিউ ম্যাট্রিক্স টু অ্যানালাইজ দ্য গেম অফ ড্যাশ ওয়াজ লঞ্চড বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি আইআইটি মাদ্রাজ রিসার্চ অ্যান্ড ইএসপিএন শ্রী সিনফো এক্সপোর্ট, এটা হলো ক্রিকেট। তাহলে গেম অফ ক্রিকেট ওয়াজ লঞ্চড বাই ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ দ্য আইএফটি, তাহলে ক্রিকেট গেম যে লঞ্চ করেছে কেন আইআইটি মাদ্রাস, শর্টে এটাই মনে রাখবেন। মেটাল অক্সাইড আর ড্যাশ ইন দ্য নেচার, ওটা বেসিক অর্থাৎ ক্ষার, মেটাল অক্সাইডগুলো বেশিরভাগ কী হয় ক্ষারকীয় হয়, তাহলে যার জন্য বলা হচ্ছে এটা বেসিক, মেটাল অক্সাইড আর দ্য ক্ষার ইন নেচার। কোশ্চেন নম্বর 23 দ্য টার্ম হচ্ছে জাট অ্যান্ড সাওয়ার আর রিলেটেড হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, জাট এবং সাওয়ার ব্যবস্থা বলা হয় বন্দ মনসবদারি সিস্টেমে, মনসবদারি সিস্টেমে থাকে কি জাট এবং সাওয়ার, এটা আবার বলছি জাট এবং সাওয়ার হচ্ছে মনসবদারি সিস্টেমে থাকে। কোশ্চেন নম্বর 24 বলা হচ্ছে ইন মার্চ 2019 ইন্ডিয়ান এক্সটেন্ডেড আ ফিনান্সিয়াল গ্র্যান্ট অফ ড্যাশ নেপালিজ রুপিজ ফর দ্য কনস্ট্রাকশন অফ এডুকেশনাল ক্যাম্পাস ইন নেপাল আন্ডার দ্য ডেভেলপমেন্ট পার্টনারশিপ প্রোগ্রাম, এটা হলো 35.5 মিলিয়ন নেপালিজ রুপিজ ফর দ্য কনস্ট্রাকশন অফ এডুকেশনাল ক্যাম্পাস ইন নেপাল আন্ডার দ্য ডেভেলপমেন্ট অফ পার্টনারশিপ প্রোগ্রাম। কোশ্চেন নম্বর 25 বলা হচ্ছে ইন কেস অফ ডেথ অফ দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া দ্য উইল অ্যাক্ট, দে ড্যাশ উইল অ্যাক্ট অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, এখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট দুজনে যদি মারা যায় তাহলে কি হচ্ছে অ্যাজ এ প্রেসিডেন্ট কে থাকবেন, কে এজ এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া। কোশ্চেন নম্বর এবারে আমরা তিনটে সেট কমপ্লিট করলাম, চার নম্বর সেট হচ্ছে অন মার্চ 23শে মার্চ ইন্ডিয়া ড্যাশ অবজার্ভ ডে এন্ড দিবস, 23শে মার্চ কী পালন করা হয়, ট্রিবিউট টু ভগৎ সিং সুখদেব রাজগুরু অন দেয়ার ডেথ অ্যানিভার্সারি, এটা হচ্ছে সহদীপ দাস, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে সহদীপ দাস সের বার্থ অ্যানিভার্সারি পালন করা হচ্ছে। উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, সেটা হলো অ্যাকচুয়ালি লংগেস্ট রিভার বলেছে ইন ইন্ডিয়া, যদি বলা হয় সেটা কিন্তু গঙ্গা হবে, ব্রহ্মপুত্র হবে না, কেন ব্রহ্মপুত্র প্রায় অর্ধেকটা হচ্ছে বাংলাদেশে আছে, ঠিক আছে। তাহলে উইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, সেটা হলো গঙ্গা। তারপরে বলা হচ্ছে আকবর ওয়াজ সাকসিডেড বাই হিজ সন সেলিম হু টুক দ্য টাইটেল অফ ড্যাশ, হচ্ছে জাহাঙ্গীর।
क्वेश्चन नंबर 4, हु वाज द प्राइम मिनिस्टर ऑफ इंडिया ड्यूरिंग द इमरजेंसी बिटवीन द ईयर 1975 থেকে 1977। 1975 থেকে 77 যখন ইমার্জেন্সি রিলিজ হয় ইন্ডিয়াতে, ইমার্জেন্সি অ্যানাউন্স হয়, তখন ছিলেন ইন্দিরা গান্ধী প্রাইম মিনিস্টার। क्वेश्चन नंबर 5, द विक्टोरिया मेमोरियल कन्सिप्ट बाय लॉर्ड कर्जन रिप्रेजेंट द आर्किटेक्चरल क्लाइमेक्स ऑफ कोलकाता। हमरा सबाई जाने जे आर्किटेक्चरल क्लाइमेट तैरी करेछेन एबं यूनिवर्सिटी एक्ट तैरी करेछेन के विक्टोरिया मेमोरियल, तिनि हलेन लॉर्ड कर्जन। क्वेश्चन नंबर 6, वर्ल्ड डेज डे 2019 वाज ऑब्जर्व 23 मार्च विद द थीम ऑफ द सन द अर्थ एंड द वेदर। एटा हलो छे मेट्रोलॉजिकल डिपार्टमेंट डे, अर्थात हले वर्ल्ड मेट्रोलॉजिकल डिपार्टमेंट डे 2019 जार थीम छिलो द सन द अर्थ एंड द वेदर। क्वेश्चन नंबर 7 बला होचे इंडियन नेवल ऑफिसर कमांडर डैश बिकम द ओनली एशियन टू पार्टिसिपेट इन द प्रेस्टिजियस गोल्डन ग्लोब रेस विच कमांडेड फ्रॉम लिस सबलेश डी ओलोनो आर्वर इन फ्रांस। ताले फ्रांस अवार्ड होचे लिस सबले ओलोनो आर्वर, एटा होलो अविलाश टॉमी 2018 পেরিয়েছিলেন। পেরি কিউরি শেয়ার ইন দ্য 1903 অর্থাৎ হচ্ছে 1903 নোবেল প্রাইজ ইন ফিজিক্স উইথ দ্য ওয়াইফ মারি কিউরি অ্যান্ড হেনরি বেকুরেল ফর দ্যার ডিসকভারি রিলেটেড হচ্ছে রেডিও অ্যাক্টিভিটির জন্য তারা দুজনেই পেয়েছিলেন, মারি কিউরি এবং হেনরি বেকুরেল রেডিও অ্যাক্টিভিটি ডিসকভার করেছিলেন যার জন্য ফিজিক্স নোবেল প্রাইজ পেয়েছিলেন। क्वेश्चन नंबर 9, डैश आ डैश अकर्स व्हेन अ गवर्नमेंट टोटल एक्सपेंडिचर एक्सीड द रेवेन्यू जेटा आछे से जेटा टैक्सटा तुलेछे तार थेके बेशी जदि गवर्नमेंटेर खरच हो जाए ताहले कि होबे, ताके अन्य जायगा थेके कोथाओ थेके धार निते होच्छे सेटाके बला होच्छे इनक्लूडिंग द मनी फ्रॉम बोरोइंग। जेटा धार निएछे सेटा बादे जेगुलो ताहले कि अन्य जायगा थेके ताके धार निते होच्छे सेटाके बला होच्छे फिस्कल डेफिसिट। एटा निये आमि एकटा भिडियो बानिएछि, जादेर प्रयोजन होबे देखे नेबेन। হু অন দ্য নোবেল প্রাইজ ইন 1906 ফর দ্য নিউরন ডক্টরিনস, ইনি হলেন স্যান্টিয়াগো রোমান ওয়াই ক্যাজল। কোশ্চেন নম্বর 11, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ক্যারেক্টারিটিস অফ ইন্ডিয়াস ট্রেড থ্রু আউট দ্য কলোনিয়াল পিরিয়ড। এটা হচ্ছে এক্সপোর্ট সারপ্লাস। কোশ্চেন নম্বর 12, বলা হচ্ছে উইলিয়াম ক্রুক ওয়াজ এ ফিজিক্যাল কেমিস্ট হু ডিসকভার্ড অ্যান্ড নেমড দ্য এলিমেন্ট হচ্ছে থ্যালিয়াম। जस्टिस डैस हु रिटायर्ड फ्रॉम सुप्रीम कोर्ट ऑफ 6 जुलाई 2018 हैज बीन अपॉइंटेड एज द न्यू चेयरपर्सन ऑफ द नेशनल ग्रीन ट्रिब्यूनल, इन हेलन आदर्श कुमार गोयल। विच इंडियन मूवमेंट वॉज बिल्ट इन द महाराजा सवाई प्रताप सिंह इन द ईयर 1799, इन हेलन हवा महल। हवा महल के गुरु हवा महल सिस्मा मेवर राजा प्रताप सिंह सवाई द रेड फोर्ट एंड द जमा मस्जिद इन दिल्ली स्टैंड आउट एज टूवर्ड्स अचीवमेंट ऑफ आर्किटेक्चर ड्यूरिंग द रीगन। द रेड फोर्ट एंड द जमा मस्जिद इन दिल्ली स्टैंड आउट द टवरिंग अचीवमेंट ऑफ आर्किटेक्चर ड्यूरिंग द रीगन ऑफ शाहजहां। क्वेश्चन नंबर 16, डैश ओन अ सिल्वर मेडल ऑफ द 38th घी बी बॉक्सिंग टूर्नामेंट विच वॉज हेल्ड इन हेलसिंकी फिनलैंड, इन हेल्ड मोहम्मद हशमुद्दीन। क्वेश्चन नंबर 17, बला होचे नेम द लॉन्गेस्ट रिवर इन एशिया होचे यांगत्ज़े। इलेक्ट्रॉन वाज डिस्कवर्ड बाय जे जे थॉमसन। ह्यूमन्स हेयर डैश वाज बोर्न एन एक्साइल एंड वाज ओनली 13 ईयर्स ओल्ड व्हेन हिज फादर डाइड, इन चिलन अकबर। क्वेश्चन नंबर 20, द बैंक ऑफ द जमुना रिवर इन आगरा होचे शाहजहां। आगरा नेत्र जमुना मैंने जमुना नेत्र आगरा एस्टेब्लिश करेछिलेन के आगरा फाउंड करेछिलेन होचे शाहजहां। Which river passes through the maximum number of country which are Danube passes? In its global economic outlook, Fitch rating cut down economic growth forecast for the next financial year 2019-2020, starting from April 1st from previous estimate for of 7-8%. তাহলে এখানে বলা হচ্ছে যে এপ্রিল 1 থেকে 6.8% ফ্রম ইটস প্রিভিয়াস সিস্টেম 7 ছিল, সেটা কমিয়ে করা হয়েছে ইন্ডিয়াজ ইকোনমিক গ্রোথ 6.8। এটা আমি ইকোনমিক সার্ভেটা অলরেডি বলে দিয়েছি। কোশ্চেন নম্বর 23, বলা হচ্ছে ড্যাশ দ্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট 2002 প্রোভাইডেড দ্য ফ্রি অ্যান্ড কম্পালসারি এলিমেন্টারি এডুকেশন টু অল চিলড্রেন। আমরা সবাই জানি 86তম অ্যামেন্ডমেন্টে বলা হয়েছিল 6 থেকে 14 বছর শিশুদের কম্পালসারি এডুকেশন দিতে হবে। কোশ্চেন নম্বর 23, বলা হচ্ছে 24 বলা হচ্ছে ড্যাশ ইজ রিসিভ দ্য ভেরি ফার্স্ট নোবেল প্রাইজ ইন ফিজিক্স 1901 ফর দ্য ডিসকভারি অফ এক্স রে, ইনি হলেন উইলিয়াম ব্রাউন্ট জেন। আমরা সবাই জানি এক্স রে আবিষ্কার করেছিলেন উইলিয়াম ব্রাউন্ট জেন। কোশ্চেন নম্বর 25, দেওয়ার আর দ্য 3 ব্রোঞ্জ মেডেলিস্ট ফ্রম দ্য ইন্ডিয়াস 238 দ্য গিবি বক্সিং টুর্নামেন্ট হুইচ ওয়াজ হেল্ড অ্যাট হেলসিংকি ফিনল্যান্ড, হু অ্যামাংস দ্য ফলোয়িং ইজ নট, অর্থাৎ দিনেশ সাগর মানে দিনেশ সাগর ছিল না।
আচ্ছা বন্ধুরা, এখানে আমি টোটাল হচ্ছে চারটে সেট কমপ্লিট করলাম। গতদিন হচ্ছে চারটে সেট করেছিলাম, আজকে চারটে সেট এভাবে ডেলি আমরা চারটে সেট করে কমপ্লিট কমপ্লিট করে আমরা এন্ট্রিতে যে যে এক্সামগুলো এবং জেনারেল যে নলেজগুলো এসে গেছে সেগুলো আমরা কী করবো, মুখস্থ করে নেবো। তাহলে আমাদের সামনে যেহেতু এখানে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এই বছরেরই আছে, আমরা সেগুলো মুখস্থ করে ফেললে আমাদের সামনের পরীক্ষায় যদিও এসে যায় এরকম কোয়েশ্চেন, তাহলে আমরা বিনা টাইম মানে না নিয়েই, কোনো টাইম না নিয়েই আমরা তখন সেটা টিক করে দিতে পারবো বা আনসার করতে পারবো। ঠিক আছে, তো এখানে আমি ভিডিওটা কমপ্লিট করলাম, পরের ভিডিওতে আরও চারটে আমি সেট নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ 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 আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করুন, নোটিফিকেশন অন করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন, গ্রুপে শেয়ার করুন, প্রত্যেকটা ভিডিও দেখার সময় লাইক দেবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ, পরের ভিডিওতে দেখা হচ্ছে।